नमस्कार बंधुरा आज आमी एक खूब सुस्वादु पनीरेर रेसिपी निये चले एसेछि। एर जोन्नो प्रथमे आलुगुलोके डुमोडुमो करे केटे निते होबे। एखाने आमी चारटे आलू मिडियाम साइजेर आलू नियेछि, 600 ग्राम पनीर एखाने नियेछि। पनीरटाके एरकम ग्रेट करे निते होबे। पनीरटा ग्रेट हये गेले एबारे कड़ाई निये नियेछि। कड़ाइर मध्ये बेश किछुटा परिमाण तेल दिये एकटा माने सुंदर पेस्ट आमी तैरि करे नेब। এই পেস্ট তৈরি করতে আমার যা যা লাগবে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি, আর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলোকে একটু জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। আমি কুমকুম, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটা খুব সুন্দর, আপনারা বাড়িতে করবেন, খুব সুন্দর খেতে হয়। এবারে কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিলাম। নুন আর হলুদ দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে ওর মধ্যে আমি আগে থেকে যে কেটে রাখা আলুগুলো ওই আলুগুলোকে দিয়ে দেব। এবারে আলুগুলো দিয়ে ভাজতে হবে, এটাকে মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। মানে ফ্লেমটা খুব একটা হাই করা যাবে না, তাতে আলুগুলো কালো হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। এর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এদিকে দুটো টমেটো আমি এখানে কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নেব। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই রান্নাটার মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে আমার, আলুটা এবারে আমি তুলে নেব। আপনারা মানে বাড়ির লোকেরা যখন এটা খাবে না, আমি কথা দিচ্ছি মানে আঙুল চাটবে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, হিং। হিংটাও কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন, আর হিংটা একটু বেশি পরিমাণেই লাগে, ওই জন্য আমাকে দুবার করে দিতে হয়েছে হিং। আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলার মধ্যে আমি ইউজ করেছি ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ওটা থেতো করে নিয়েছি, একদম মিহি থেতো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, আদা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, নুন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে ওই বাটি ধোয়া জলটা, মশলা যে করেছিলাম যে বাটিতে, সেই বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে ভালো করে কষাবো। যখন একটুখানি নরম হয়ে আসবে তখন এটাকে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব। যখন একটু ফোটার মতন অবস্থায় আসবে সেই অবস্থায় ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতন অপেক্ষা করেছি। 5 মিনিট পর ফিরে এসেছি, এসে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটা মশলার কাঁচা গন্ধটাও যখন পুরোপুরি চলে গেছে, এবারের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়েও ভালো করে কষাতে হবে। আপনাদের আমার রেসিপি কেমন লাগছে আপনারা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আর কীরকম রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি সেই রকম রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এই পনিরের রেসিপিটা আমি দিলাম এই জন্যই যে আমারও বাড়িতে খুব সমস্যা হয়। এবারে কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে কেটে রেখে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, এসে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটাকে। এবারে আমি ওই গ্রেট করা যে পনিরটা ছিল সেই পনিরগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। পনিরগুলোকে দুভাগে দেব। প্রথমে এক ভাগ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে অনেকটা দিলে এটা মিশতে খুব সমস্যা হয়, ওই জন্য আমি এটা দুভাগে করি। দুভাগে প্রথম ভাগ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে আমি দ্বিতীয় ভাগের পনিরটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে, নাড়াচাড়া করতে হবে। এইটা একটু ইয়ে হয়, সবসময় মিশতে চায় না, ডেলা ডেলা পেকে যায়, ওই জন্য খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। খেতে খুব সুন্দর, একটু ইয়ে লাগে কিন্তু খুব হ্যাপাও না রান্নাটা, কিন্তু খুব ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান একটু জলটা বেশি দেবেন, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে জলটা একটু কম দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। 2-4টে লঙ্কা দিয়ে আবারও এটাকে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। দিয়ে এই 3-4 মিনিট মতন রেখেছি। 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে এসে ভালোভাবে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, ও মাঝখানটায় তো ভুলে গেলাম, মাঝখানটায় আমি দিয়ে দিয়েছিলাম চিনি। চিনি দিয়ে আর কিশমিশ দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আমি কিশমিশটা ভালোবাসি আর আমার ঘরে ছিল বলে হাতের কাছে আমি কিশমিশটা দিয়েছিলাম। কিশমিশটা দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে লাস্টে গরম মশলাটা দিয়েছি। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম, তারপর বাটিতে তুলে আমি পরিবেশন করেছি। অসাধারণ খেতে হয় বন্ধুরা, আপনারা না করলে বুঝতেই পারবেন না এই রেসিপিটা যে কতটা সুন্দর হয়। আপনাদের আমি রিকোয়েস্ট করছি এই রেসিপিটা করে খাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে যে বেল বাটনটা আছে ওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন।